পাঁচটা উঠাবো সকলে এক দুই দুই পাঁচ তিন চাচা আজকে আমাকে মাফ করে দেন আর জীবনে কোনোদিন আমি সুপারি চুরি করব আমরা দেখতে পাচ্ছি একজন মানুষকে সমর্থনীত নিয়ে সুপারির বাগান দেখতে পাচ্ছেন এই সুপারির বাগানে উনি কি করতেছে দর্শক আমরা সেটাই জানবো দেখতে পাচ্ছি এ ভাই এ হাই ভাই কি করেন আপনি এখানে সোনার ডিম খুঁজতেছি সোনার ডিম খুঁজতেছি সোনার ডিম কি খুঁজেন সোনার ডিম কুড়াইতেছি এগুলো সোনার ডিম আমি তো দেখতে পাচ্ছি এগুলো সুপারি আমি সুপারি দেখতে পাচ্ছি আপনার চোখে ভালো করে সর্ষের তেল দিয়ে হ্যাঁ তারপর চক্ষু ডাক্তারের কাছে যায়া চোখে একটা চশমা পরে পরে আমার কাছে আসেন তাহলে আপনার চোখেও ধরা পড়বে এটা সোনার ডিম তা আমি দেখতে পাচ্ছি ভাই সুপারি আপনি সোনার ডিম বলতেছেন মানে এত বড় মাছ সুপারি এগুলা কি সুপারি না সোনার ডিম সুপারি ভাই জানেন এগুলার একটা দাম কত কত দাম একটা করে সুপারির দাম 10 টাকা কি বলেন 10 টাকা তাহলে আমার হাতে কয় টাকা রয়েছে আপনার হাতে তিনটা সুপারি দেখতে পাচ্ছি আমি তাহলে কয় টাকা হলো 30 টাকা আরে দেন কষে দেন ওরে বাবা রে হ্যাঁ ভাই আপনি তো তাহলে কোটিপতি তা আমি কি ফকিরনিপতি নাহি আপনি তাই মনে হয় হ্যাঁ আপনি তো দেখে মনে হচ্ছে দেন যে কত বড় বাগান সুপারি এই পুরা বাগানের মালিক আমি কি কোন হো বাগানের মালিক আপনি কি মনে হয় আপনি ঢুকছেন কমিন দে তাই কোন ভাই আমি তো এদিক দিয়ে ঢুকছি আপনাকে আমার সিকিউরিটি দেখে নাই আরে মি আপনার সিকিউরিটি আমি তো জানি যে বাগান আছে জসিমদের বাগান হ্যাঁ তারা হচ্ছে পাহারাদার রাখছে হ্যাঁ পাহারাদার পাহারাদার আছে আমি হলাম মানে এই সুপারির বাগানটা কিনে লিছি তো সেই পাহারাদার পাহারাদার কাম বেতন দি আচ্ছা তো আপনি যে ঢুকছেন আপনি তো সবাই লেন নাই তো না রে ভাই আমি আপনাকে চেক করি আরে না আমি সব সুপারি খাই না কি মিয়া সুপারি খাই না আমি সুপারি খাই না বলছেন জন্য বেঁচে গেলাম যদি খালি কইতেন যে সুপারি খাই তাহলে যে সুপারি ই দেখছেন হ্যাঁ দেখছি যে বাদা দেখছি বাদা এইটা দিয়ে আপনার বাড়ি শুরু করুন দর্শক কোথায় বলে সোরের মার বড় গলা বুঝতে পারছেন আমার মনে হচ্ছে ইনি হচ্ছে সুপারি সোর হ্যাঁ ইনি সুপারি চুরি করতে আসে এই দেখেন হ্যাঁ কতগুলো সুপারি নিছে এবং সুপারির বাগান এই যে বাগানে আসছে সুপারি চুরি করার জন্য দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন এই সুরকে আজকে ধরতে হবে আচ্ছা ভাই এই সুপারি বাগানে আপনি সুপারি করেছেন না আচ্ছা ঠিক আছে চলেন ভাই কুড়াই তো হয়ে গেছে না হ্যাঁ চলেন 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 না 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 ভাই আপনার প্রমাণ হবে না যে আপনি আপনার বাগান এটা চলেন এই যে এই যে এই যে লোক সুপারি চুরি করতে আসছে বুঝছেন এখন ধরা পড়ছে এখন এই যে পালাচ্ছে এ ভাই এ পালান কই এই লোক কই পালান এ ভাই এ সুপারি চুরি করছে চাচা 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 আসেন 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 চাচা আসেন এই যে এই যে সোর সোর ধরছি এই যে সোর ধরছি এই যে সোর ধরছি এই যে ধরেন 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 এই যে চুরি সুপারি চুরি করতে আসে বুঝছেন বহুদিন থেকে বহুদিন যাবত তোমাকে আমি ফলো করতেছি না আপনাকে ঠিক আছে পারি না তোমাকে আমি ধরে বাঁধতে আমি জেল হাজতে দেব হ্যাঁ আজকে কিনবো নাকি আমি হাতে হাতে ধরছি বুঝছেন সুপারি চুরি করছে পুলিশের খবর দেয় ওনাকে বাঁধেন বাঁধেন ভাই বাঁধেন ওই যে দড়ি দিয়ে বাঁধেন দড়ি দিয়ে বাঁধেন বাইতে রাখেন বাইতে রাখেন বাইতে রাখেন এই লোক সর সর বুঝছেন আপনাদের এইদিক আমি সত্যি কথা আপনার পাহারাদার আপনার পাহারাদারকে পাহারাদার আপনার খাইতে গেছে বুঝছেন এই সুযোগে বাগানে ঢুকছে ঢুকে আমি কই কি রে ভাই আপনি কি করেন কয় ভাই আমি সোনা কুড়াইতেছি হ্যাঁ আমি কইছি না আপনি সুপারি কুড়াইতেছেন কয় দাম কত জানেন হ্যাঁ দুনিয়ার ইনিবিনি কইয়া কয় এই সুপারি বাগান আমার হ্যাঁ তারপর তো মনে করেন যে ওকে আমি মনে করেন যে বিভিন্ন প্রশ্ন করিয়া ওনাকে আমি আটকে রাখছি আটকে রেখে আপনার ইশারা দিলাম আপনিও চলে আসলেন বুঝছেন এই যে সোর উঠাবো করেন এক দুই দুই পাঁচ তিন চাচা আজকে মাফ করে দেন আর জীবনে কোনোদিন আমি সুপারি চুরি করবো আসবো না চাচা আচ্ছা ঠিক আছে তার সুপারি গুলো আপনি বাড়ি নিয়ে চলে যান হ্যাঁ আর কোনোদিন চুরি করে আসবো না হ্যাঁ সত্যি হ্যাঁ সত্যি কারণ সুপারি গুলো ধরে যান বাড়িতে ধরে যা ধরে যা আচ্ছা সুপারি চুরি করবেন না চাচা না আমি উঠাই দিলাম
আর জীবনে তো চুরি করে আসিস রে কথা তোর কিন্তু এবার সত্যি কিন্তু এবার পুলিশে দিমু না একদম জীবনে আসবো করে দিতে পারছিস হাই হ্যাঁ দেখছ আমি এগারে এলাকার লোকের কত মন ভালো হ্যাঁ সবারই চুরি করছিলাম হ্যাঁ এখন আমার সবাই দিয়ে দিল তাহলে আমি যাই গে ভাই যা 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 আর জীবনে তোর এলাকায় না আসবো না